सकल के शुभेच्छा काछे एवं दूरे जरा हमारे वीडियो देखें सबा के अंतरे अंतर थे धन्यवाद जाना। तो आज के क्या करब से गत क्लैसे जो क्या करिए से क्षाई आज के करब कारण कल के अत पर तो पर शुरू कर सूतरा एक मनोज सहकारी देखते क्लार्ट देखते हम पूर्व क्लार्ट देखे आते हैं तेज कि जिनिसटा बुझते सुविधा एटी कथा ताहले किन्तु बोझा जाए हठात कर तुम्हें एक क्लार्ट देखो हठात कर ताहले किन्तु किछु बुझते पारबेना आगा और माथा कोनोटाई बुझते पारबेना सूतरा आगे थेके तुम्हारे एक देखे आते पूर्वे जदि एक परिकल्पना सुंदर ना थाके तखन किन्तु ভালোভাবে জিনিসটা হয় না। তো সেই জন্য এই যে ক্লাসটা আমরা শুরু করব আজকে ক্লাস হচ্ছে 12 তুমি 11টা একটু দেখে আসবে তাহলে বুঝতে সুবিধা হবে। সুতরাং আর কথা বাড়াবো না আমি চলে যাচ্ছি আমার ক্লাসের দিকে। নেক্সট যে ক্লাসটা হবে তো এখানে আজকে এখানে কি আছে ই a plus b plus c समान जीरो एक उठाए नहीं तब बोल ची प्रूफ दैट वन बाय एक टू बाय b एक टू बाय माइनस c प्लस वन प्लस वन बाय x to the power c, x to the power minus a plus 1, x to the power a plus, x to the power minus b plus 1, comma 1, it is comma 1. ये लॉन्ग होगा, ठीक है क्या आप लॉन्ग होता कर शुरू करी, फैक्टर होती है सॉल्यूशन हमें बांगलाटा लिखे दी समाधान लेफ्ट साइड उठाओ आवार एक टू दी पावर बी एक टू दी पावर माइनस ए प्लस वन वन बाय एक टू दी पावर सी माइनस ए प्लस वन एक टू दी पावर ए प्लस एक टू दी पावर माइनस बी प्लस वन माइनस लबहर के गुण देव और ये ठीक है देखो एक टू दी पावर सी ऊपर एक टू दी पावर सी x to the power b plus x to the power minus 3 plus 1 plus এটা আমি ঠিক রাখব x to the power c x to the power minus 3 plus 1 এইটা হচ্ছে x to the power minus 2 এই যে মানে আছে x to the power minus 3 y minus 3 into x to the power a plus x to the power minus b plus 1 দেখো কি করলাম এই x টু দি পাওয়ার 3 দিয়ে এই প্রথম অংশটাকে x টু দি পাওয়ার 3 দিয়ে লব ওভার দি গুণ দিলাম আর মাঝখানটা ঠিক রাখলাম ডান পাশের অংশটাকে কি করলাম x টু দি পাওয়ার মাইনাস এ দ্বারা লব ওভার কে গুণ দিলাম এখন গুণটা দি এটার সাথে এটা গুণ দিলি b দেখ তাহলে b প্লাস c c প্লাস b আর b প্লাস c আগে লাগা প্লাস c माइनस c प्लस x टू दी पावर c प्लस এটি ঠিক থাকবে x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 এটি দে x টু দি পাওয়ার মাইনাস a বাই x টু দি পাওয়ার মাইনাস a প্লাস a আর x টু দি পাওয়ার মাইনাস a মাইনাস b প্লাস x টু দি পাওয়ার মাইনাস a এই উপরটা ঠিক থাকবে এখানে b প্লাস c x to the power b plus c এই যে মানটা আছে না a plus b plus c আছে পরে আসবে আগে একটু সুন্দর করি এই যে x to the power 0 plus x to the power 3 plus
x to the power 3 এটা ঠিক রাখতে সক্ষম হবে নেই প্লাস 1 প্লাস x to the power minus a by x to the power 0 প্লাস এখানে একটা মাইনাস কমন এলো প্লাস x to the power minus a এখন দেখো আমরা এই যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 দেয়া আছে না এই যে এই মানটা দেয়া আছে বিধায় এটা দেয়া থাকবে না থাকলে কিন্তু অঙ্ক হবে না বা মিলানো যাবে না তো সেই ক্ষেত্রে এখানে বের করতে হবে আমার b প্লাস c আর a প্লাস b এখান থেকে আমরা ডান পাশে লিখেছি a প্লাস b প্লাস c সমান 0 তাহলে আমার বের করতে b প্লাস c আছে b প্লাস c সমান মাইনাস a আর a প্লাস b সমান মাইনাস c এখন মানটা বসিয়ে দাও x টু দি পাওয়ার 3 বাই x টু দি পাওয়ার b প্লাস c এর মান হচ্ছে মাইনাস a আর x টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস a বাই এটা 1 এটা হচ্ছে মাইনাস মাইনাস 3 এই মাইনাসটা a আর এই মাইনাসটা a প্লাস x টু দি পাওয়ার মাইনাস দেখানে আমি উপরে যাই তাহলে এক টু দি পাওয়ার থ্রি এটা লিখলাম একটু সাদা এক টু দি পাওয়ার থ্রিটা আগে রাখো প্লাস ওয়ান প্লাস এক টু দি পাওয়ার মাইনাস প্লাস এটা ঠিক থাকবে এক টু দি পাওয়ার থ্রি একটু সাদা লিখা প্লাস ওয়ান প্লাস এক টু দি পাওয়ার মাইনাস প্লাস এটা তার এখানে এক টু দি পাওয়ার মাইনাস এ বাই এটা একটু সাদা লিখো কি হবে এক টু দি পাওয়ার থ্রিটা আগে লিখো মাইনাস মানে যে প্লাস এক টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান প্লাস এক টু দি পাওয়ার মাইনাস এই যে মাইনাস মানে যে প্লাস এটা আগে লিখলাম এটা পরে লিখলাম এটা পরে লিখলাম তো এখন ফর দেখো তিনটেই আছে সেই রেফারেন্স করে দাও একই এক টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান এক টু দি পাওয়ার মাইনাস এইটি এটি ভাগ দিয়ে মিলে গেল ওয়ান ওয়ানের সাথে এটি গুণ দাও এক টু দি পাওয়ার থ্রি এটাও তাই ওয়ান এক টু দি পাওয়ার মাইনাস থ্রি সমান ওয়ান তাহলে প্রমাণ হয়ে গেল না ডান পাশে সমান সমান রাইট সাইড অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড ট্রু বেশ হয়ে গেল নেক্সট এ চলে যাই এবার দুই নম্বরটা দুই নম্বর হচ্ছে সিম্পলিফাই সিম্পলিফাই মানে কি সরল করো এর বাংলাটা কি আছে ওয়ান মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এখানে বলা আছে হোয়ার এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান দুই নম্বরের সমাধানটা এটা তো লেফট সাইড রাইট সাইড যায় এটা মান বের করতে হবে সুতরাং এটি উঠে দাও ওয়ান মাইনাস এক্স কিউ মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আমরা ছোট ক্লাসে পড়ে যাচ্ছি প্রথমে প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী প্রথমে আমাদেরকে আঁকতে হবে কি প্রথম বন্ধনী
করলো, তাহলে ওয়ান মাইনাস আমাদের বলা ছিল মাইনাস যদি থাকে পুরোটা মনে করো একটা এ, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান এইটে লটাই করছে ওয়ান মাইনাস এ টু, তাহলে ওয়ান মাইনাস এ টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে মাইনাস ওয়ান এটি ওয়ান ওয়ান কেটে গেল মাইনাস এ কিউব বাই ওয়ান মাইনাস এ টু এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি। এবার আমরা কাজ করব কিসের, দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এইখানে এটা মনে করো ওয়ান এক্স এক্স এর উপরে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই মাইনাস এস টু বাই ওয়ান মাইনাস এস টু এইখানে চলে যায়, তাহলে তার ব্র্যাকেট মাইনাস এটি উল্টে যাবে ভাগ, তো এটা মাইনাস আমরা এই যে ওয়ান এই যে ওয়ান গুণ এখানে হচ্ছে ওয়ান এখানে গুণ দিয়ে ওয়ান মাইনাস এ কিউব বাই মাইনাস এ কিউব মাইনাস ওয়ান বাই থ্রি এখানে একটা ব্র্যাকেট দেওয়া যায় দেওয়ার দরকার নাই যেহেতু দিয়ে দিই বুঝতে সুবিধা হয়, তাহলে ওয়ান মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে ওয়ানের সাথে এটি গুণ দিলে ওয়ান মাইনাস এস কিউব বাই এক্স কিউব তাহলে এটি লসাগু হচ্ছে এক্স কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স কিউব তাহলে এটি এটি কেটে গেল, তাহলে ওয়ান বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই থ্রি। তো এখন দেখো এটি ওয়ান এর উপরে এই পাওয়ার আছে এটির উপরে পাওয়ার আছে, তাহলে ওয়ান বাই এক্স কিউব এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে তাহলে ওয়ান বাই এই থ্রি থ্রি কেটে গেল এক্স কিউব আর মাইনাস ওয়ান, তার মানে এটি তখন উপরে যাবে, অথবা তুমি যদি এরকম লেখো ওয়ান বাই এক্স এটা গুণ দিয়ে দাও ওয়ান গুণ এক্স ভাগ এক সমান সমান এক্স, এখন এই এক্স এর মানটা হচ্ছে 0.1 ওকে বুঝা গেল। তিন নম্বর ইফ এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড ডি টু দি পাওয়ার ডাব্লিউ অ্যান্ড এ বি সমান সি ডি দেন সো দ্যাট x plus y zw সমান xy z plus w এটা প্রমাণ করতে হবে। এখানে লেট দিয়ে দাও লেট বা মনে করি অথবা ধরি একই কথা a to the power x, b to the power y, c to the power z, d to the power w equal to k. এখন এখানে দেখো এটি সমান k, এটি সমান k, এটি সমান k, এটি সমান k. তো আমরা এখান থেকে a, b, c, d এর মানটা বের করব। যা a to the power x equal to k. এখন এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা উঠে তাহলে কি করতে হবে, আমার এই পাওয়ারটা যদি উঠে দেওয়া হয় তাহলে ওয়ান বাই এক দিয়ে পাওয়ারটাকে গুণ দিতে হবে, কিরকম এ টু দি পাওয়ার এ ফোর টু দি পাওয়ার ওয়ান বাই এক
equal to k 1 by x. You can lift the radian to the power one by x on both sides. तो ये समझो नहीं एक से कितने का लो k one by x एक से जितना बेट कर ला एडिशन में निकले एडिशन में निकले एडिशन में निकले एडिशन में निकले यार क्या लोगों एक है b to the power y equal to k ये बार एक की दिल बोलते हो डी दिखती एक सिलो में जो one by x यानी कि y आते हैं उन्हें one by one b y 1 by y equals 1 k 1 by y এখানে একই জিনিস লিখব 1 by y লিখলাম না তোমরা বুঝে নিও তাহলে b সমান সমান k 1 by y also এটা 3 to the power z equal to k এটা z আছে এটাকে আমরা 1 by z দ্বারা গুণ করব এটা ওই রকম লিখতে হবে রেডি টু দা পাওয়ার 1 বাই জে তাহলে সি সমান সমান কে 1 বাই জে অ্যান্ড ডি ডাব্লিউ সমান সমান কে এটাকে ডাব্লিউ আছে 1 বাই ডাব্লিউ দ্বারা গুণ করো একই জিনিস লিখতে হবে তাহলে ডি সমান সমান কে 1 বাই ডাব্লিউ তাহলে এখানে এ এর মান বি এর মান সি এর মান ডি এর মান বেরিয়ে যাবে এখানে সমান সমান না দিয়ে এটা করে দাও সেন্টিং দিয়ে দাও কেটে দাও কেটে দাও রাইট এখন এই যে চারটি মান হলো এইখানে বসে তাহলে দাও Now, A, B, সমান C, D. A মান হচ্ছে K to the power 1 by A, B এর মান হচ্ছে K to the power 1 by Y, C এর মান হচ্ছে K to the power 1 by J, আর D এর মান হচ্ছে 1 by W. আমরা এগুলো এখন মুছে দিই. এখন বের দেখ অর যোগ করে দাও 1 বাই x 1 বাই y k 1 বাই z প্লাস 1 বাই w তাহলে k এই যে লস থাকবো আরেকটা জিনিস করতে পারি k k এক না বের দেখ তাহলে 1 বাই x প্লাস 1 বাই y সমান সমান 1 বাই z প্লাস 1 বাই w বিকজ Base is equal. It is not like the x y. That is y plus x. Again, x is critical of y. Again, y is critical of x. Again, z double is not like z is critical of w, k, w. Plus, w is critical of z, z. Now, we have x plus y, z double. X plus y, x is critical of x plus y, x is critical of z w আর এটির সাথে যদি গুণ দাও এটি x y z plus w দাও যেহেতু ওখানে আছে z plus w w plus z আর z plus w একই কথা তাহলে এটি পড়ে গেল প্রু হয়ে গেল তবে চার নম্বর কাছে আমরা দেখি পারা যায় কিনা নম্বর এটা সিম্পলিফাই ওই যে সরল করব এটা হচ্ছে 1 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস n b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস n b টু দি পাওয়ার
3 to the power b plus 1 by 1 plus b to the power minus 10 cp plus b minus 10 am plus 1 plus c minus b am plus c minus b bm. Then you have 1 plus a to the power minus 10 ba plus a minus 10 cp plus 1 plus b minus 10 cp plus b to the power minus 10 a to the power m plus 1 plus c minus b a to the power minus 10 plus c minus b bn. কথা ছিল মাইনাস থেকে নিচে যাবে, নিচে দিয়ে দাও সিপি এ এম, এটাও তাই ওয়ান প্লাস সিপি একে মাইনাস হচ্ছে নিচে যাবে বিএন এ এম বিএন প্লাস, এটাও নিচে থাকবে ওয়ান প্লাস এ এম নিচে সিপি প্লাস বিএন নিচে সিপি, এটা লসাই করছে একই জিনিস এ টু দি পাওয়ার এম, তাহলে এটি একটা সাথে গুণ দিলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস ওয়ান বার, এটি লসাই করছে বি টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম প্লাস সি পি প্লাস এ এম প্লাস ওয়ান বার, এটি লসাই করছে সি পি, তাহলে সি টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। এখন উল্টায় ওই একই রকম ভাবে উল্টায় দিলাম এ টু দি পাওয়ার এম, আর ওই এক গুণ দিলাম এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার এম ভাগ একটু সাদা লিখি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস সি পি, এখানে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি, এখন উপরে যায় লসা করতে হবে এটি এটি একই জিনিস না তিনটা, তাহলে একই জিনিস লসা করতে দাও এই যে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি, তাহলে এখানে থাকছে কি এ টু দি পাওয়ার এম, এখানে থাকছে কি একই জিনিস তো ফর, আর এটা থাকছে সি টু দি পাওয়ার পি সমান সমান ওয়ান, প্রমাণ হয়ে গেল না প্রমাণ সিম্পলিফাই অ্যান্সার নট প্রমাণ অ্যান্সার পেয়ে গেল বোঝা গেছে, সুন্দর করে অঙ্কগুলো করিয়ে দিলাম, তো নেক্সটে দেখা হবে, ওকে আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।